1952 সালে যে ভাষা আন্দোলনে যারা শহীদ হলেন সেই ভাষা আন্দোলনের আমরা কতটা ভাষা রক্ষা করতে পারছি? ভাষাটা আমাদের জাতীয়ভাবে ব্যবহার হচ্ছে এটাই কথা। এখন এই ভাষার মধ্যে আমাদের এখন মাতৃভাষা ইনস্টিটিউট হয়েছে, আমাদের বিভিন্ন ফরমালভাবে ভাষার ব্যবহার হচ্ছে, এটাই বড় কথা। এটা বাধা হচ্ছে না, ভাষা তো এরকম না যে বাংলা ভাষার জন্যে জাতি একটা জাতিসত্তা অর্জন করছে, সাথে সাথে আমাদের আমরা পৃথিবীর গ্লোবাল ভিলেজে বাস করি, সুতরাং ভাষার একটা বৈচিত্র্য থাকে। যেমন পৃথিবীর অন্যান্য আন্তর্জাতিক ভাষা এটার তো একটা বৈচিত্র্য আসছে, এবং সেটা অবশ্যই আমরা মনে করি আমাদের এটা গর্বের ভাষা। জি স্যার, আরেকটি বিষয় যে আসলে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে জানার জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তবে 1952 সালের ভাষা আন্দোলনকে জানার জন্য আসলে গৃহীত পদক্ষেপগুলো যদি না, ভাষা আন্দোলন এইটা তো একটা জিনিস, 21শে ফেব্রুয়ারি এই যে পালিত হচ্ছে, নতুন প্রজন্ম জানবে, ইতিহাস পড়বে কীভাবে ভাষার যে বাধা আসছিল সেই বাধা অতিক্রম করে বাংলার দামাল ছেলেরা জীবন দিয়ে ভাষাকে রক্ষা করেছে, এবং আলটিমেটলি স্বাধীনতা আন্দোলনের সূতিকার শুরুই হয়েছে ভাষা আন্দোলন দিয়ে। এটাও একটা বড়, এইটাই আমাদের বড় অর্জন যে ভাষা আন্দোলনের সাকসেসফুল অর্জন হয়েছে 71-এ স্বাধীনতা আন্দোলনের মধ্যে। সুতরাং এরকম না যে ভাষা আন্দোলনটাকে আমাদের নতুন প্রজন্ম জানবে শুনবে, এটাকে আমাদের জাতি সত্তার এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা মনে করি। Oh, yeah.